নার্সদের বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা। আরজিকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেয়। সার্ভিস দিচ্ছি না, কিন্তু আমরা আমাদের এখানে নির্দিষ্ট একটা রুমের দরকার, যেখানে আমরা জামা কাপড় চেঞ্জ করব, মেয়েরা ছেলেরা জামা কাপড় চেঞ্জ করে ডিউটি করবে, এটাই আমাদের এথিক্সের মধ্যে নিয়মের মধ্যে পড়ে। কিন্তু সেই জায়গায় যখন বলা হয় ওনাদেরকে যে ঘরটা একটু অন্য ঘর অ্যাডজাস্ট করার জন্য, তখন উনি এই অ্যাডজাস্টিং এর মধ্যে না এসে উনি ঠিক এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যে সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি ঘর না ছাড়া হয় তাহলে উনি হাত ধাক্কা দিয়ে মেডিকেল কলেজ থেকে বাইরে বার করে দেবেন। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের হায়ার অথরিটি প্রেজেন্ট থাকা সত্ত্বেও এই ল্যাঙ্গুয়েজ একটা আরএমও উনি কি করে বলতে পারেন? আর উনি যদি এই কথাটা বলেই থাকেন তাহলে আমাদের হায়ার অথরিটি কেন আমাদের সামনে এসে ওনাকে প্রমাণ করিয়ে দিচ্ছেন না যে উনি এক সমগ্র নার্সিং স্টাফ, ইভেন আমার এনএস ম্যাডামকে উনি এইভাবেই অপমান করলেন, কারণ উই অল আর নার্সিং স্টাফ। আমাদের একটাই ডিমান্ড, উনি আমাদের সামনে হায়ার অথরিটি ওনাকে ডেকে আনুন, আর আমরা ওনার কাছ থেকে সরিটা শুনবো এবং আমরা এখান থেকে এই বিক্ষোভ আমরা মিটিয়ে নেবো। কিন্তু আমাদের অবশ্যই যেন নার্সিং স্টাফদেরকে একটা করে ফিমেলদের ফিমেল চেঞ্জিং রুম এবং মেলদেরকে মেল চেঞ্জিং রুম দেওয়া হয়, এটা আমাদের হায়ার অথরিটির কাছে একান্তই। অভিযোগ, নার্সদের পোশাক বদলের রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসাব ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। এদিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন। সেই বৈঠকেই একজন চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসেছে, যেখানে অনলি গাইনি স্টাফরা থাকা উচিত ছিল, আর এটার জন্য একটা কথা কাটা কাটেই একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া, আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায়। তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক, আমরা চাই একটা পিসফুল সলিউশন হয়, যেটা আমাদের একটা মানে ন্যূনতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায়, ওটা যেন পেতে। ধরুন একটাই যে আমরা কিন্তু নার্সরা সবসময় অ্যাডজাস্ট করে যাই, ইভেন এখন অ্যাডজাস্ট করছি, ডক্টরদের যে এই লং 19 দিন ধরে প্রোটেস্ট চলছে ওয়ার্ড কিন্তু আমরা শুনেছি, আমরা এতদিন ধরে অ্যাডজাস্ট করে যাচ্ছি। আমরা চাইছি যে যদি ওই ডক্টর যিনি এইভাবে বলেছে যে ঘাট ধরে বার করে দেওয়া হোক, এভাবে একটা ইঙ্গিত দেখিয়েছেন আমাদেরকে, তিনি যদি যতক্ষণ না অব্দি এসে আমাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা থাকছি। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের একাংশ। একটা সমস্যা হয়েছিল আমাদের, আমি আসি এসে দেখছি মিটিং চলছে, তখন আমাদের আমরা নার্সিং স্টাফরাও ছিলাম, ডক্টররা প্রচুর মানুষ ছিল, নার্সিং স্টাফরাও ছিল, ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে, তখন ডক্টররাও ছিল ওনারাও অ্যালাউ হয়েছে। ওই রকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হোক, তখন এবার উনি যা খারাপ ভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বেরোবে, এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করব, এরকম বলে উনি আমাদের হাত হাত দেখিয়ে হাতে একটা বাজে বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি বাজে একটা সাইড থেকে উনি বেরিয়ে চলে গেছেন। এতগুলি ডাক্তার এতদিন ধরে প্যান ডাউন করে বসে আছে, এতগুলি নার্সিং স্টাফ আমরা সেবা দিয়ে যাচ্ছি, বন্ধ কিন্তু ছিল না কিছু, কিন্তু এরপরেও কেন আমাদের উপর এরকম অত্যাচার চলে? তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা। একটু সমস্যা তো আছে, সেগুলো আমরা বের করার চেষ্টা করছি কোনো ঘর শিফট করে বা কোনো রিনোভেশন করে, মাতৃমাতাই তো ঘরের সমস্যা আছে এটা সকলেই জানে, তার ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয়, যে আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায়, তার সঙ্গে যদি কোনো মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায়, সেটা নিয়ে আলোচনার জন্য দুইপক্ষকে আপনি বসেছিলেন, দুইপক্ষ থেকে সেখানে উত্তেজনা কিছুটা বেড়েছিল, কেউ ছাড়বে না, কেউ উত্তেজনার বসে একটু হয়তো হটটক করেছে, সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসছি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায়। মালদহ থেকে দেবসিনা রিপোর্ট, আনন্দবার্তা।